ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। রণবীর সিংকে কি তাহলে এবার আমির খান আর সালমান খান অভিনীত ছবি আন্দাজ আপনা আপনা ছবির সিকুয়েলে দেখা যাবে? ওয়েল, এমনটা বলছি কারণ রিসেন্টলি সিম্বা ছবির একটি প্রমোশনাল ইভেন্টে তিনি এমনটাই জানিয়েছেন। এখন দীপিকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরপরই রণবীর সিং এর প্রথম চমক আসছে তার নতুন ছবি সিম্বার আলোড়ন নিয়ে। শুধু সিম্বাই নয়, আরও অনেক ছবি রণবীরের ঝুলিতে আছে। 2019 সালে এরকম আরও অনেক ছবি রিলিজ নিয়ে আসছে এই চার্মিং অভিনেতা। এরই মাঝে তিনি জানান আগামীতে তার কোন ধরনের ছবিতে কাজ করার ইচ্ছে আছে। এই স্টারের কোনো কমেডি ছবিতে কাজের ইচ্ছে বা আভাস আছে কিনা ভক্তদের এমন প্রশ্নের উত্তরে রণবীর সিং বলেন, আমির খান আর সালমান খান অভিনীত 1994 সালের ছবি আন্দাজ আপনা আপনার সিকুয়েলে কাজ করার ইচ্ছে আছে তার। ইভেন তিনি এ বিষয়ে একটি টুইটও করেছেন। টুইটারে লেখাতে ঠিক এমন আছে যে, আশা করছি আগামীতে দমদার কিছু একটা নিয়ে হাজির হব এবং খুব আশাবাদী আন্দাজ আপনা আপনা টু নিয়ে। অর্থাৎ এতে ধরেই নেওয়া যাচ্ছে রণবীর সিং আসলে এই ক্যারেক্টারটি প্লে করার জন্য কতটা ব্যাকুল হয়ে আছেন এবং তিনি কি তাহলে আন্দাজ আপনা আপনা ছবির সিকুয়েল হওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এর আগে অবশ্য গুজব উঠেছিল যে রণবীর কাপুর এবং ইমরান খান আন্দাজ আপনা আপনা মুভির সিকুয়েলে অভিনয় করতে পারেন। এখন রণবীর সিং এর টুইটারে পোস্ট দেখে তো মনে হচ্ছে যদি এই মুভির সিকুয়েল হয় তাহলে তিনিই থাকছেন এই মুভিতে। তো বন্ধুরা, আন্দাজ আপনা আপনা ছবির সিকুয়েলে রণবীর সিংকে দেখতে আপনি কতটা এক্সাইটেড? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।